ইসলামের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, ইসলামের উদ্দেশ্য জান্নাত দখল করা। বঙ্গভবন আমাদের উদ্দেশ্য হতে পারে না, আমাদের উদ্দেশ্য মৃত্যু পরে জান্নাত পাওয়া। জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় মোক্ষম হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে জাতি ধ্বংস হবে, আর ঠিক সেই জায়গাতেই ওরা হাত দেয়। প্রত্যেক সরকার ক্ষমতায় গিয়ে আগে শিক্ষা ব্যবস্থা হাত দেয়। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এখন চলছে মানুষের তৈরি করা বিধান, মানুষের কি ভুল হয় না? আল্লাহর বিধানে কোনো ভুল হয় না। সবসময় আপোষহীন হয়ে হকের পক্ষে কথা বলবেন, কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহর আসমানের ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কিরাম এবং আজকে চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আল মাকুজ ইসলামী সালাফি মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মানব সৃষ্টির ইতিহাস আমরা স্মরণ করতে চাই। কারণ আপনারা বুঝতেই পারছেন, ছোট ছোট বাচ্চা নরম তুলতুলে ওদের দেহ এবং মন, ওদেরকে যেটা শেখানো হবে ওটা ওদের অন্তরে দাগ কেটে যায়। আজকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি নাসারা এবং মুশরিক সম্প্রদায়ের এই ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এটা তিন পাশে কুফরিস্তান, এক পাশে বঙ্গোপসাগর। এই কুফরি মতবাদের ঘেরা এই ছোট্ট দেশটিকে দখল করার জন্য সর্বাগ্রে প্রয়োজন এদেশের মানুষের মন মগজ তৈরি করা। তাই আমাদের আগামী বংশধরকে যদি তারা গ্রাস করতে পারে তাহলে তারাই একদিন এই দেশটাকে ডেকে এনে বিদেশিদের হাতে তুলে দেবে। এখন যে রাজনৈতিক স্বাধীনতাটুকু আছে এটাও তখন থাকবে না। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র, পূর্ব তিমুর যে সাগরের কিনারে অবস্থিত, সেখানে বহুদিন ধরে ধর্ম প্রচারের মুখোশে এবং সমাজকল্যাণের মুখোশে গরিব মানুষদেরকে খ্রিস্টান বানানো হলো। অতঃপর তাদের মধ্য থেকে এজেন্ট তৈরি করে গণতন্ত্রের নামে আলাদা দল করে তাদেরকে দিয়ে পূর্ব তিমুরকে পৃথক রাষ্ট্র বানানো হলো এবং তারা এখানে ঘোষণা করল, স্বীকৃতি দিয়ে দিল সঙ্গে সঙ্গে আমেরিকা
এবং তার প্রভাবিত জাতিসংঘ। আজকেও যদি আমরা একটু পিছন দিকে ফিরে যাই, 1989 সালে বঙ্গভাবী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা এই সবগুলোকে পৃথক করে নিয়ে বঙ্গভাবী আন্দোলন চলেছিল খুব জোরে সোরে। জনৈক কালিদাস বৈদ্যকে হেড বানানো হয়েছিল, সে আন্দোলন থেমে গেছে। এখন আবার শুরু করেছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রাম পৃথক করার চক্রান্ত চলছে 1997 সাল থেকে। বর্তমান যিনি নেত্রী, তিনি 1997 সালে একটা চুক্তি করেছিলেন, কিন্তু ওদের নাকি সে চুক্তি এখানে পূর্ণ হয়নি। তাদের বড় দাবি ছিল যে আর্মি উঠাতে হবে, এখানে আর্মি চলবে না। আর আর্মি উঠানো মানে ওইটা পুরা দখল হয়ে যাওয়া। এ সরকার এখনও আর্মি পুরোপুরি উঠায়নি, কিছু আছে, তাতেই ওদের ভয় অবস্থা খারাপ। এই নিকৃষ্ট ষড়যন্ত্র চারদিক দিয়ে চলছে। আর বাকি যে বিশাল দেশ আমাদের আছে, এখানে ছোট শিশুদেরকে বোঝানো হচ্ছে যে আমরা আসলে মানুষ না, ছিলাম বানরের বাচ্চা। সেখান থেকে কাজকাম এখন নাই বানরের, এজন্য গাছে উঠি না, কিন্তু কাঠের চেয়ার, কাঠের বেঞ্চ এগুলো ছাড়ি না। কাঠের প্রতি আমাদের মহব্বত এখনও আছে, যেহেতু আমরা বানর ছিলাম। হাতের কাজ নেই বলে হাতটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, তো পায়ের কাজও প্রায় শুকানোর পথে। মানুষ খালি বসেই থাকে, কাজ কাম পায় না। এখন পাগুলো ভবিষ্যতের মানুষ, ডক্টর শহীদুল্লাহ লিখিত কমিক রচনা, আগামী দিনে মানুষের মাথা বুদ্ধি খুব বেশি হবে। চক্রান্ত, ষড়যন্ত্র, শয়তানি, বদমাইশি, যত রকম বুদ্ধিশুদ্ধি আসে মাথায়, দিনরাত ওই চিন্তাতেই আমরা থাকবো, ফলে মাথাটা দিন দিন বড় হতে হতে বিশাল একটা ফুটবলের মতো হয়ে যাবে। আর নিচে দুটো পা থাকবে সামান্য লুলা টাইপের, আর হাত দূরে থাকবে উপরে সামান্য লুলা টাইপের, এতে মনে হবে এটা আসলে একটা মানুষই হবে। ভবিষ্যতের মানুষ কল্পনা করে তিনি এগুলো রচনা করেছেন, আসলে এই বানরবাদীদেরকে তাচ্ছিল্য করার জন্য। কিন্তু ওইসব এখন সিলেবাসে উঠিয়ে দিয়েছে। আমরা যখন বিয়ে পড়েছি তখন এটা আমাদের সিলেবাসে ছিল, এখন আর নাই। এখন পুনরায় শুরু হয়েছে বানরবাদী সিলেবাস, স্কুল, কলেজ এমনকি মাদ্রাসায় পর্যন্ত এই সিলেবাস বাধ্যতামূলকভাবে পড়তে হচ্ছে। আমি যেটি একটা মাদ্রাসা, এটা আমাদের হাদিস ফাউন্ডেশনের অধিভুক্ত মাদ্রাসা, এখানকার যারা শিক্ষক ছাত্র আছেন তাদেরকে বলে যাচ্ছি, জীববিদ্যা যদি পড়ায় তাহলে ওই পৃষ্ঠাগুলো বাদ দিয়ে পড়াবেন যেখানে বানর আমাদের বাবা ছেলের বলা হয়েছে। আমরা কখনই বানরের ফরজন্দ নই, আমরা আদি পিতা আদম হওয়ার সন্তান। আদম কখনই বানর থেকে আসেননি, তিনি সরাসরি আল্লাহর সৃষ্ট মানুষ এবং প্রথম নবী। আমাদের আদি পিতা হাওয়া আদমের পাজরের হাড্ডি থেকে সৃষ্ট, আর এজন্য নারী জাতি সবসময় পুরুষের অনুগামী। আমরা কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, মা আদম সৃষ্টির ইতিহাস আল্লাহ বর্ণনা করছেন এইখানে। এটা কি আপনাদের ঘরে আছে? এগুলো প্রত্যেক ঘরে ঘরে রাখবেন, পড়বেন। তো যত এই ধরনের বাজে চিন্তাধারা আসতেছে, আমাদের কথিত নির্বাচিত সরকারগুলি এগুলো করে, তারা 5 বছর পরে একবার আপনাদের কাছে আসে, বিভিন্ন কথা বলে ভোট নেয়, ইসলাম বিরোধী কোনো আইন করবো না বলে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী আইন করার জন্য তারা পাগল হয়ে যায়। তারা এগুলো পাশ করে দিচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা চলবে, কিন্তু ভিতরে যারা নিরাপত্তা নায়ক আছে তাদেরকে তো কেউ দেখে না। আল্লাহ বলছেন, আমরা আদমকে বললাম, ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস সেজদা করেনি। আবার অস্তাকবার,
অস্বীকার করল এবং অহংকার করল। অকানা মিনাল কাফেরিন, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। ইবলিস এত পরাজিত ছিল যে ফেরেশতাদের সঙ্গে থেকে থেকে সে ফেরেশতার মতোই হয়ে গেছিল। কিন্তু আল্লাহ পাক যখন তাকে বললেন তুমি সেজদা কর, না আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি কোনো জিনিস কোশ্চেন করলে মাটির তৈরি আদমকে সেজদা করতে পারে না, লজিক দিল। আল্লাহর হুকুম মানতে গিয়ে যারা যুক্তি দিয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তারই হলো ইবলিসের বংশধর। আহলাদিস আন্দোলনের সঙ্গে অন্যদের সঙ্গে পার্থক্য আপনি এখানে বুঝতে পারবেন। কোরআন হাদিস কিন্তু সমস্ত মজাবে আছে, বাংলাদেশে যত ইসলামী দল আছে সবে কোরআন হাদিস মানে, ঠিক না? কিন্তু কোরআন হাদিস যেমন আছে তেমন মানে খালি আহলাদিসরা, আর এটা যুক্তি দিয়ে দিয়ে এড়িয়ে যায় এটা অন্য মজাবের লোকেরা। আপনি সহজে বোঝেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অর্থ বোঝেন এমন কোনো পাগল বোধহয় নেই। গরু বোঝার নিয়ত কি? গরু যদি বলে গলায় এই ঠুসি দিয়ে যে ছেড়ে দেন, গরু ঠিকই আপনার গোয়ালে চলে আসবে যে এবার আমার কাজ ছেড়ে দিয়েছে, কাজ শেষ, এটুকু নিয়ত তার আছে মনে ব্যাপারে আমাকে বাসায় নিয়ে যাবে। আল্লাহ রসুল খায়বার যুদ্ধে গেছেন, তো একজন এসে বলছে আপনি তো আখেরি জামানের নবী, আমি মুসলমান হলাম আপনার কাছে, তো আমার সমস্যা হলো যে ছাগলের পাল, বিশাল বড় পাল, এটা মনিবের কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি আপনার কাছে বায়াত করতে পারছি না। তখন আল্লাহ রসুল বললেন তোমার ছাগপালকে তুমি বাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দাও, তাই দিল, সবাই চলে গেল। বহু তো কয়েক শ তার আন্ডারে ওরা ঠিকই বাড়ি পৌঁছে গেছে। তাহলে কী হলো, সাধারণ জ্ঞান যেটুকু না হলে নয় সেটুকু পশু পক্ষীর মধ্যেও দেওয়া আছে, ফলে ওই মনিবের যিনি পালক ছিলেন তিনি ওখানে ইসলাম কবুল করলেন, এমনকি খাইবার যুদ্ধের গণিমতের একটা অংশ আল্লাহ রসুল তাকে দিয়ে দিলেন। আমাদের প্রত্যেকের মধ্যে ভিতরের একটা চাপ আছে যে আমার একটা সৃষ্টিকর্তা আছে, আমি আপনার থেকে হই নাই। এই চাপটাকে বন্ধ করার জন্যে শয়তান সবসময় লেগে আছে যেন মানুষ আল্লাহর সেজদা না করে। সে দুঃখ করে বলে যে আদম আল্লাহকে সেজদা করে সম্মানিত হল আর আমি অস্বীকার করে আজকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। একটাই কারণ ছিল, হুকুম সে মানেনি, যুক্তি দেখিয়েছিল। আবু বলে মানে কাসা ইবলিস, প্রথম যে কেয়াস করে সে ইবলিস। যুক্তি দিয়ে লজিক দিয়ে যারা কোরআন হাদিসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমরা কিন্তু তাদের মধ্যে নই। পৃথিবীর প্রথম মাদ্রাসা হচ্ছে আল্লাহ রসুলের দারুল আরকম মাক্কিতে, মাক্কি জীবনে। তারপর মাদানী জীবনে এসে আসাবে সোফা, ছাপড়া, এই যে আমরা সামনে টাঙাছেন না, এটাকে আরবিতে বলে সোফা। এই ছাপড়া ঘরে যারা বসে বাস করতেন, বসবাস করতেন, কারা? অসহায় মুসলমান নতুন হয়েছে, তারা থাকার জায়গায় পায় না, তারা এসে ওখানে থাকতেন, খাওয়া দাওয়া কোনো ধান্দা নেই। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এত হাদিস কীভাবে শিখলেন? 5375টা হাদিস, 74টা হাদিস মুখস্থ করা, যাতাক কথা বলেন নাকি? তিনি তো কোনো অন্যদের চাইতে খুব বড় ছিলেন তা না। তিনি জবাব দিচ্ছেন যে আমার একটাই ধ্যান জ্ঞান ছিল যে আমি আল্লাহ রাসূলের হাদিস শুনবো এবং বলে মুখস্থ করব, খাওয়া দাওয়ার কোনো চিন্তা আমার মধ্যে ছিল না। একদিন আবু বকর সিদ্দিক রাতের বেলা আসতেছেন, হঠাৎ ওনার গায়ের উপরে মানুষের উপরে যদি পা পড়ে বোঝা যায় না, চম করছে, রে কে পাত তোলে? তখন তো এরকম লাইট ছিল না, কথা বলতে পারছে না। আমি আবু হুরায়রার কথা বলবে একটু বলারও শক্তি হারিয়ে ফেলেছে, দুদিন তিন দিন খাওয়া হতো না, কিন্তু কাউকে উনি চাইতেন না। তিনি দেখতেন কখন আল্লাহ রসুল কখন কোন হাদিস বলে, এই তালিম উনি থাকতেন সবসময়। উনি বলছেন বড় বড় সাহাবিগণ আবু বকর ওমর এরা সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু আমার কোনো
ব্যস্ততা ছিল না, আমি সবসময় এখানে পড়ে থাকতাম। ওই যে বললাম সাপড়া পড়ে থাকতাম, তারা অবগত উঠিয়ে নিয়ে বাসা দিয়ে খাওয়ালেন। তিনি একদিন এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কিছু ভুলে যাই, মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন। উনি বললেন, তোমার চাদর বেঁধে দাও। দোয়া করলেন, চাদরটা বুকে নিলেন। ওই দিন থেকে সে জীবন পর্যন্ত কোন একটা হাদিস উনি ভুলে যান নাই। ওক্কা সাহেবের মহসান ছুটে আসছে, হে আল্লাহর রাসূল, আমাকে একটু দোয়া করে দিন। তো না সাবা কাকা আবু হুরায়রা, আর হবে না, আবুরা তোমার আগে দোয়া নিয়ে নিয়েছে। আল্লাহ রসুলের এই দোয়া প্রাপ্ত সাহাবিরা ঠিক অমনি করে আনাস বিন মালিক, 10 বছরের গোলাম আল্লাহ রসুলের, এইসব সাহাবিরা যেসব হাদিস বলেছেন, সেখানে বাংলাদেশে প্রচলিত মজহাবি ইসলামওয়ালাদের হাদিস নেই, ইল্লা মাশাআল্লাহ দু একটা ছাড়া। এই জন্য তাদের দৃষ্টিতে আনাস এবং আবু হুরায়রার হাদিস গ্রহণীয় নয়, কারণ ওরা ফকি নয়। হবে আমাদের দায়িত্ব কি? রসুলের কথা শোনা, আমল করা। ওদের ফেঁকা ঢুকাবে কেন? লজিক ঢুকাবো, লজিক ঢুকেই তো ইবলিস জাহান্নামী হয়ে গেল। তারপরে কি জাহান্নামী হবে নাকি? আহলেদিস আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য মুসলমানদের এটা মৌলিক পার্থক্য। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমরা বলি না? আমাদের স্লোগান কি? আসুন, বলেন তো আসুন, পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সহিটা কেন বলি? হাদিসের মধ্যে দুষ্টুরা বহু কিছু ঢুকেছে, ঢুকে যেই জাল জৈব সৃষ্টি করেছে। এই জন্য আমরা সহি কথাটা বলেছি, আগে তো সহি কেউ বলতো না। আমরা বলছি লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তৌহিদের, বলেন তো, বলেন বলেন, শুনতে আমার একটু ভালো লাগে, বলেন তো। এই যে আপনারা বলতে পারলেন, এই যে আপনারা বললেন, এটা কি আমাদের বড় পাওয়া নয়? ভাষাগুলো তো আমার লেখা, কিন্তু আমি একা আর বলছি না, আলহামদুলিল্লাহ চারদিকে এই আওয়াজ উঠছে। এই আওয়াজ যখন প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, অন্তত দেশের অর্ধেক লোকজন এই আওয়াজে অভ্যস্ত হবে, যখন তখন তারা বলবে সকল বিধান বাতিল করো, বাস এক কথা শেষ। কোনো বিধান চলবে না, স্রেফ আল্লাহর বিধান চলবে। এখন চলছে মানুষের তৈরি করা বিধান, মানুষের কি ভুল হয় না? আল্লাহর বিধানে কোনো ভুল হয় না। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস ইয়ং সাহাবি, তিনি হাদিস লিখতেন আর আবু হুরায়রা মুখস্থ করতেন। তো কুরাইশ নেতারা বললো, এই আবদুল্লাহ, তুমি যে সব লেখো, এটা কি ঠিক হচ্ছে? আল্লাহ রসুল অনেক সময় রাগে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, এসব বুদ্ধ লেখা ঠিক না, ঠান্ডা মাথা বলে এইগুলো তুমি লেখো, কথা যুক্তিপূর্ণ কথা না? এই কথাটা যে বলে যে হে আল্লাহ রসুল, আমি কি আপনার কিছু কিছু লেখা বাদ দেব? কিছু কিছু কখন কী বলেন না বলেন, আমি তো সব লিখতাম, এখন তো নেতারা বলছে সব তুমি লিখো না, তো আমি কী করবো? আল্লাহ রসুল বুঝলেন এ ছেলের পিছনে গুরুরা আছে, ছোটো ছেলের মুখ দিয়ে বেরো হচ্ছে না, সবাইকে ডাকাইছে মসজিদে নেতা কোথায় যা ছিল, এ শুনে রেখো, অল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম করে বলছি মুহাম্মাদের জবান থেকে হাক ছাড়া মিথ্যা কোনো কুশৃঙ্খলা বের হয় না। আমরা সেই সত্য নবীর অনুসারী, যার জবান দিয়ে যা বেরোয় আল্লাহর ওহি কথা বের হয়। অমে অন্তক আনিল হাওয়া, বলেন অমে অন্তক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যেটা বলেন তাহল ওহি হলেই তবে সেটা বলেন, ওহি না হওয়া পর্যন্ত কথা বলতেন না। এই সত্য নবীর অনুসরণ যারা করবে তাদেরকে অবশ্যই সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, সত্যের জন্য নিজের পরিবারকে গড়ে তুলতে হবে, কারণ বাচ্চারা পরিবারে মানুষ হয়, প্রথম হলে পরিবার, তারপরে মাদ্রাসা, তাই না? আর প্রথম মাদ্রাসা দারুল আরকাম মক্কায়, দ্বিতীয় মাদ্রাসা মদিনায়, আসাবু সোফা, এখানে যারা শিখেছে তারা সলিড কথাগুলি আমাদেরকে দিয়ে গেছে। আর আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি আমরা বাধ্য হয়ে, স্কুলে পাঠানোর সিস্টেম আগে ছিল না, সব বড় আলেমের বাড়িতে বাড়িতে শিখতেন সবাই,
কোনো আলেম পাওয়া যেত না। আর সেখানে গিয়ে যদি আমাকে বাচ্চা শেখে, আব্বা আমরা আগে কি বানর ছিলাম, আব্বা কি বলবে? এখন তো ওইটার সঙ্গে যোগ হয়েছে, এখন স্কুলে যে ডিম ভাজা শিখতে হবে, ধান রোপণ করা শিখতে হবে, বিশ্ব পাগলের বড় বড় পাগলগুলোই সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসে আছে, সেরা পাগলগুলো। আমি দিবসা বলি আবগলের পোগালা পাগলদের সেরা পাগলগুলো বসে আছে মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী যারা হবে তাদেরকে অবশ্যই ইসলামপন্থী হওয়া চলবে না, এটাই যেন সরকারের একেবারে স্থির সিদ্ধান্ত। তারা খুঁজে খুঁজে যত পাগল ছল দেবে, এখন তো শিক্ষামন্ত্রী তো ইসকনের সদস্য, ইসকন বোঝেন আপনারা, এগুলো ছেলেপিলে বোঝে, ওটা আমরা বোঝব না। দিল্লি থেকে গান শেখা একটা দল আছে ইসকন, তারা তারা তাদেরকে ধর্মকর্মের তারই সদস্য হলে আমাদের শিক্ষামন্ত্রী, ওকে দিয়ে সব কিছু করানো যাবে, আর তাই ওকে সামনে আনা হয়েছে। আমার জানি না মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে জানেন কি না, জানলেও তার কিছু করার নেই, তিনি খালি সই করেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন ধার্মিক মহিলা, ঠিক না? এটা সবাই শেয়ার করে, কিন্তু পাশাক্ত সালাত আদায় করে, এটা আমরা জানি, মানে জানা মানে শুনি আর কি, দেখতে দেখিনি তো কখনো, কিন্তু আমার জন্য বিশ্বাস হয় না যে উনি জেনে বুঝে মন্ত্রী নিয়োগ করেন, কেউ করে দেয় উনি খালি ডিটো মারেন সই করেন। মানে এইসব তো অবদার্থ লোকেরা কী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, কী করে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতে পারে, যারা বাংলাদেশের 90-91% লোক যেখানে মুসলমান তাদের শিক্ষামন্ত্রী হবে এইসব বেয়াদবগুলা, ট্রান্সজেন্ডার নাম শুনছেন, সম্বোধি পড়েন তো তাহারিকে, এলে ভালো করে পড়বেন। জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় মোক্ষম হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে জাতি ধ্বংস হবে, আর ঠিক সেই জায়গাতেই ওরা হাত দেয়। প্রত্যেক সরকার ক্ষমতায় গিয়ে আগে শিক্ষা ব্যবস্থা হাত দেয়, আর এই জন্যেই আমরা এর বিরুদ্ধে আলাদাভাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করেছি। কাজটা খারাপ হয়েছে ভালো হয়েছে? এটা করা ছাড়া আমরা বাঁচার কোনো রাস্তা খুঁজে পাইনি আমরা। 2019 সালে করা, 4 সালে করা, কিন্তু করা লোক তো হয়নি। আমাদের থাকলাম কারাগারে পড়ি 3 বছর 6 মাস 6 দিন, করবে কে? এখন বড়ো ছেলে দিয়েছে, বাবা তুই এটা কর, আমাদের তো হায়াত শেষ। আর ওর উপরে যে কোনো হামলা আসে আমার সেই ভয় আমরা এখন, কারণ অন্যদের মারবে না ওরা, ওরা মারবে যারা শিক্ষা বিপ্লব ঘটাবে, যারা সমাজ বিপ্লব ঘটাবে তাদেরকেই যারা মারবে, অন্যদেরকে ওরা মারবে না। যে গানটা গাইলে আমাদের শরীফুল কত চমৎকার গান গাইলি, আমি তো মনে হচ্ছে বারবার গা কটে আমাকে বানাইছে জঙ্গি, লোক আর খুঁজি পায় না। কারণটা কি? তখন যারা ক্ষমতা ছিল তারা যে ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছিল ব্যাখ্যার আমি ভুল ধরেছিল, এই ব্যাখ্যা চলবে না। ইসলামের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, ইসলামের উদ্দেশ্য জান্নাত দখল করা। বঙ্গভবন আমাদের উদ্দেশ্য হতে পারে না, আমাদের উদ্দেশ্য মৃত্যু পরে জান্নাত পাওয়া। আমার সন্তান কীভাবে জান্নাত পাবে আমাকে সেটা দেখাইতে হবে, জাতিকে কোশ্চিন করে কীভাবে করলে তুই বঙ্গভবনে মন্ত্রী হতে পারবা, এটা কোশ্চিন করলে আমাদের লক্ষ্য হতে পারে না। হুকুমত দিন দরাজ হুকুমত কার নাম হয়, সালা সিয়ামকে ট্রেনিং কোর্স হয়, সে ফালতু কথা আমাদের শিখাবো তোমরা ইসলামের নাম করে, এটা কোশ্চিন করলে আমরা মেনে নিতে পারি না। আমার অপরাধ হলে একটাই, তাদের ভুলটা আমরা ধরে দিয়েছিলাম, ভুল ধরাটাই বড় অপরাধ। এখন তারা কোথায়? খুব তো একবারে লম্বা লম্বা কথা বলছিলেন বন্ধুরা আমার, জাতির কল্যাণে যারা নিবেদিত তারা কোশ্চিনগুলো জাতির ধ্বংসের কাছে কোশ্চিনগুলো সমর্থন করতে পারে না। আমরা পারি নাই, স্টেট ফরওয়ার্ড ক্লিয়ার কাট কথা আমাদের ছিল, এটা কোশ্চিনগুলো হতে পারে না, আমরা করতে দিতে পারি না। আমাদের হাতে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা তো ছিল না, তাদের হাতে ক্ষমতা ছিল তারা কাজ করে দিয়েছে, ক্ষমতা একটুকু ছিল, ভাগ্য বলে যে ক্রস ফায়ারতে মেরে ফেল দেয়নি, একটু তখন ছিল না, ক্রস ফায়ার চলছিল না, ক্লিন হিট ক্লিন হার্ট এসব আমল তো নামগুলো ইতিহাস হয়ে গেছে। এনকাউন্টার বন্দুক জুতা কত কি শুনছি না আমরা, এটা আল্লাহের মেহরবানি, তারা অপারেশন ক্লিন হার্টও আমাদেরকে নিয়ে যায়নি বা আমাদেরকে ক্রস ফায়ারে দিয়ে ধ্বংস করেনি, জেলখানা দিয়ে অন্তত আল্লাহাক বাঁচিয়ে রেখেছেন। এরপরও তাদের হায়াত খুব বেশি লম্বা হয়নি, কোথার থেকে ফখরুদ্দিন এসে হাজির হয়ে গেল, সে কোথায় চলে গেল গণতন্ত্র মন্ত্র সব তন্ত্রমন্ত্র আউট, ফখরুদ্দিন আসলে 90 দিনের নামে থাকলে পরে 2 বছর, কে করলে এগুলা? বিলকুল আল্লাহ।
এর পেছনে আর কিচ্ছু নাই, হয়তো কত নামও জীবনে আমার শুনিনি। এইভাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে রক্ষা করেন, হক কথা বলার অভ্যাস রাখেন, হক কথা বলতে গিয়ে দিল কাঁপবে না এই মিজাজ রাখেন, সবসময় আপোষহীন হয়ে হকের পক্ষে কথা বলবেন, কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহর আসমানে ফেরেশতা বাড়ি আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। হকাল্লাহ হক নাসরুল মোমিন, আল্লাহ বলছে আমার উপরে হক হলো মোমিনকে সাহায্য করা, আল্লাহ আমাদের সাহায্য করেনি। এই চাপাই তো আমরা কতবার এসছি আগে, কনসার্ট তো আমার বলে যে বাড়ি বললু সর খোদ্ বললাম না, আজকে খেয়াল করছিলেন 1983 নভেম্বরের সেই ভাষণের পরে যখন শুনলাম মেয়েদেরকে ঢিল মারছে, মানে কি মেয়েদের ঢিল মারবে, আমার পুরো বক্তৃতা হইলো ওর উপরে পরে 2.5 ঘন্টা। বলে গেলাম আগামী বছর আমি আবার আসবো এখানে, যেন হাজার হাজার বোরকা পরা মহিলা আমি দেখি দেখি কোন বেটা ঢিল মারতে আসে, ওই একটা ঢিল যদি না আমার তো বক্তৃতাটা জোশও আসতো না। পরের বছর আসলাম 2,500 মেয়ে আসলো সাদা ড্রেস, বলে সব সাদা বোরকা, সব কালো মালো রাখো, সব সাদা বোরকা পরে আসো। আইল দিয়ে আসছিল চারদিন, সে তখন এত রাস্তাঘাট ভালো ছিল না, আইল বোঝো তো ধরো জমির আইল দিয়ে দিয়ে চারদিকে আসছে। চেয়ারম্যান সাহেব বলছে স্যার হলো কি, এই তো হলো আপনি তো চেয়ারম্যানই বৈশাখ কালী, দেখেন দেশের অবস্থা, এমন কি বলে গেল যে সব পাল্টে গেল। হ্যাঁ সেই পাল্টে গেছে, সেই বিশ্বনাথপুর কি আজকের অনেক পরিবর্তন, ঘরে ঘরে বোরকা পরা মেয়ে তৈরি হয়ে গেছে, আর কেউ ঢিল মারতে আসে না। আমি বলবো যুবসংঘের ছেলেদেরকে বেশি করে বলবো, তোমরা কোশ্চিন করো বিবাহে যৌতুক নেবে না, ঠিক তো? এটা আমাদের আদর্শ না, মাদক দ্রব্যের ধারে কাছে যাবে না, বিড়ি সিগারেট জর্দার ধারে কাছে যাবে না, জি না, জর্দা না খেলে মুখের সুগন্ধ বাড়ে না, এসব বাদ দেন না, যা হারাম তা অল্পটাও হারাম বেশিটাও হারাম, ঠিক তো? যুবসংঘের ছেলেরা যদি না মানে তারাই তো সমাজের কারিগর, যদি কোনো বাপ করে তাহলে সে লজ্জা পাবে, হ্যাঁ ছেলে নিষেধ করছে আমি কে কষ্ট করলে কেমন দেখায়। এখন তো মনে পড়ে জাকের আর বাপ এসে বলছে কনসার্ট বাজারে, আরে কী গো গালাম সাহেব কী করে কী করে গেল গো, গেলাম দূরবেলা বললাম মা একটু পানি দাও উঁচু করি একটু হাত পা ধুয়ে খেতে বসি, তো জাকেরা বলছে খাওয়া দাওয়া হবে না, আগে উঁচু করেন সালাদ আদায় করেন, সালাদ পড়েই খাওয়া। সেই গল্প এসে নিজে নিজে করছে যে কী গালাম সাহেব কী কানে যে কী গুরু মন্ত্র দিয়ে গেল, আমার মেয়ে আজকে আমাকে ভাত দেয় না, আমার মেয়ে আমাকে ভাত দেয় না, বলে আগে নামাজ পড়ো। ওরে বাপ রে জীবনে আমাকে নামাজ পড়াতে পারল না। ইবনে ফজল এখানে আসছে কনসার্ট বাজারে, বর্ধমান সাহেব সে কনসার্ট বাজারে বড় বড় সম্মেলন হয়েছে, আমার কেউই নামাজ পড়াতে পারল না। আরে গালাব সাহেব কি বলে গেল, মেয়ে পাল্লা পড়িয়ে আমার বাদ দিয়ে নামাজ ধরলাম, এটা বলেছি না? ঘরে যদি মানুষ তৈরি না হয় কশ্চিন কালে সমাজ গড়বে না, সমাজ গড়তে সবার আগে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে। আর সেজন্য যুবসংঘ করেছিলাম, করতে গিয়ে আমাকে জীবনে কত গাল খেতে হিসাব নিকাশ নেই, যারা আরাবাদ পড়েন তারা ভালো করে জানেন আমার চেয়ে খারাপ মানের বাংলাদেশের কেউ নেই। বলা হয়তো এ একটা হা বড়ো একটা বট গাছের মতো, বট গাছ তাহলে বুড়ো সাহেব হবে, যুবকও সাহেব হবে, তরুণও সাহেব হবে, মহিলাও সাহেব হবে, এই তো চমৎকার যুক্তি না? আমরা তখন বলেছিলাম বট গাছ মরে গেলে কী হবে, আর উত্তর নেই, না বট গাছ দিয়ে হবে না, কলা গাছ পুঁততে হবে, কলা গাছ মরবে কোড় বেরোবে, যত মরে কোড় বেরোবে, ওদিকে কলা উৎপাদন হবে কোড় বেরোবে, আমি কোড় পোতা লোক বট গাছ বানানোর লোক না। কোনটা ভালো হয়েছে এখন বলেন, আমার সঙ্গে তিন কলা গাছ এসে গেছে দেখছেন না, তিন ছেলে হলো, এটা আপনাদের সৌভাগ্য যে আমি আজকে এখানে সপরিবারে হাজির, আর আলহামদুলিল্লাহ সবাই আজকে এখানে কিছু কিছু বক্তব্য রাখার যোগ্যতা সবারই আছে, সময় নেই বলে সবাইকে দিতে পারলাম না, কিন্তু আপনারা এইটা অভ্যাস রাখেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে সিলেবাস যা আসতেছে এগুলো দয়া করে নিজেদের বাড়িতে রাখেন, পড়ান, পড়াইন এবং মা বোনদেরকে পড়ান, তাদেরকে সব তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। আর নারকাজ ইসলামিয়া সালামে যেটা আজকে আমাদের ভাই আবু সারা
বিদেশ থেকে টাকা এনে করে দিয়েছে, আমি তার ধন্যবাদ জানাচ্ছি। সে আমার খুব স্নেহভাজন, অসুস্থ মানুষ, পড়ে আসতে আসতে পারল না, তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি। আর এমনি করে দেশ বিদেশের হাজারো মানুষ আপনাদের প্রতি এগিয়ে আসবে আল্লাহর হুকুম হলে, যদি আপনারা এখলাসের সঙ্গে দৃঢ় থাকেন। তাহলে শরীফুল মরে যাবে, কিন্তু আবার শরীফুল হবে। যদি আপনাদের এখলাস থাকে, ডক্টর গালিব মরে যাবে, কিন্তু আবার ডক্টর গালিব আসবে। এখলাস যদি না থাকে কিছুই হবে না, মনে রাখবে। গাড়ি বাড়ি বন্ডিং দিয়ে কিচ্ছু হবে না, ওগুলো সবারই আছে। মুসি ম্যাথারের বড় বড় বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং তো আমার দরকার না, আমার দরকার কবরে একটু শান্তি পাওয়া। কবরে শান্তি পেয়ে দেখলে আপনাকে অবশ্যই আপনার সারা জিন্দগিটা কোরআন হাদিস অনুযায়ী গড়ে তুলতে হবে। কোরআন এবং সহি হাদিস ছাড়া বাঁচানো রাস্তা নেই। পরকালীন জীবন হলো চিরন্তন জীবন, দুনিয়ার জীবনটা হলো নশ্বর জীবন। এর দুনিয়ার থাকতে থাকতে সাধ্যমতো পরকালীন পাথর সঞ্চয় করুন, তাহলে মৃত্যুর পরে আপনি শান্তিতে থাকবেন এবং আজীবন পুরা কেয়ামত এক পর্যন্ত আপনার কবরটা হবে শান্তির গৃহ। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আজকে আসার সুযোগ দেওয়ার জন্য। একটা এমন সুন্দর সুযোগ আপনাদের, ওই পাশে মোহাদিপুর না, আর এ পাশে দুই পাশে আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। এখানে যদি আপনারা দাওয়াতি কাজ শুরু করছেন তো যদি বাড়াতে পারেন, এটা ওই ধারাও চলে যাবে ইনশাল্লাহ, সারা ভারতের বিপ্লব ঘটে যাবে এর মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের এই ইখলাসের সাথে কাজ করা তৌফিক দান করুন, এবং যারা এক উদ্যোগ নিয়েছেন তাদের সবার জন্য আমরা আন্তরিক দোয়া করছি। আল্লাহ পাক তাদের মধ্যে ইখলাস যেন অক্ষুণ্ণ রাখেন। মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন তার বাচ্চাদেরকে এখানে পড়ানোর সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।